কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কার কাছে এসেছিল, কে প্রথম কাকে ভালোবেসেছিল, আজ হয়তো মনে নেই কারোই। লোকে বলে ডেস্টিনি কিংবা নিয়তিতে যদি কিছু থাকে তাকে আটকাবার সাধ্য নাই কারো। এই যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবল ধোলাই হয়ে মন ভালো করতে শোয়েব মালিক গেলেন অস্ট্রেলিয়ান ওপেন দেখতে, সেখানে আবার সরাসরি সেটে হারলেন ভারতের টেনিস সেন্সেশন সানিয়া মির্জা। বিপদে নাকি সবার আগে প্রতিবেশীরাই এগিয়ে আসে, বিমর্ষ সানিয়াকে দেখে এগিয়ে গেলেন শোয়েব, হতাশা কাটাতে সঙ্গ দিলেন খানিকক্ষণ। না, লাভ এট ফার্স্ট সাইট হয়নি, সানিয়া শোয়েবের প্রেমটা হয়েছিল তৃতীয়বারের দেখায়। ডুবে ডুবে জল খাওয়া পর্যন্ত সবই ছিল ঠিকঠাক, ধুম করে এলো বিয়ের ঘোষণা। এ যেন দুদেশের সীমান্তবর্তী এলাকায় বোমা বিস্ফোরণ, টালমাটাল পুরো দুনিয়া। কেনই বা হবে না, সানিয়া মির্জা শোয়েব মালিক তো শুধুই দুই ভুবনের দুই তারা তা তো নয়, তারা যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের বাসিন্দা। যে উপমহাদেশ একদিন আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেখানে ধর্মই তো সর্বে সর্বা, গণমাধ্যম থেকে রাজনীতির অঙ্গন সবখানে টক অফ টপিকস শোয়েব সানিয়ার বিয়ে। তবে তাতে লাভবার্ডদের কান দিতে বয়েই গেছে। জুটল আরেক বিপদ, বিয়ের ঘোষণা দেবার পরে আয়েশা সিদ্দিকা নামের এক হায়দ্রাবাদী তরুণী দাবি করে বসেন পাকিস্তানি ক্রিকেটারের সাথে বেশ কয়েক বছর আগেই বিয়ে হয়েছে তার। শেষ পর্যন্ত অবশ্য টেকেনি কিছুই, একে একে পিছু হটেছে সব কাটা। এবারে মধুর এক বিড়ম্বনা, হবু স্বামী শোয়েব মালিকের সামনে কঠিন এক শর্ত রাখলেন সানিয়া মির্জা। বললেন বিয়ে করে পাকিস্তানে গেলেও তিনি সবসময় ভারতীয় নাগরিকই থাকবেন এবং ভারতকেই সমর্থন করবেন। সব শর্ত মাথা পেতে নিলেন শোয়েব মালিক। 2010 সালের 12ই এপ্রিল বাজলো বিয়ের সানাই, 2018 সালে ঘর আলো করে এলেন পুত্র ইসহান মির্জা মালিক। দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা যুগ, সবার সব আশঙ্কা মিথ্যে করে সানিয়া শোয়েব আজ হ্যাপি কাপল। সময় গড়িয়েছে, ভারত পাকিস্তানের সম্পর্ক আজও আছে পুরনো সেই বৈরিতার মোড়কে, আজও শোয়েব মালিককে সমর্থন করায় সানিয়ার দেশপ্রেম নিয়ে হয় পোস্টমর্টেম, দাঁড়াতে হয় কাঠ করায়। তবে সব ছাপিয়ে সানিয়া শোয়েবের এই সম্পর্ক যেন বার বার বলতে চায়, ভেঙে গুড়িয়ে দাও ওই লাইন অফ কন্ট্রোল, ভালোবাসার আবেশে এক হয়ে বাঁচি সবাই। কোহিনুর কণা, 71।